সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার দ্বারা পরিচালিত আজকে আপনাদেরকে তিনটে চাকরির খবর দেব, যেখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। চলুন বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যে WBPSC-র মাধ্যমে পরিচালিত তিনটে চাকরির খবর নিয়ে আমি হাজির। এখানে প্রথমে যে চাকরির খবরটি বার হয়ে এসেছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করে নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, যেখানে আপনারা টোটাল 118টি ভ্যাকান্সি বা পোস্ট পেয়ে যাবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন, আপনাদের এখানে কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টেকনোলজি আপনার থাকতে হবে। এখানে আপনাকে বাংলায় বলতে বা লিখতে পড়তে জানতে হবে, এবং যাদের নেপালি মাতৃভাষা তাদের জন্য কোনো দরকার নেই। এখানে ম্যাক্সিমাম আপনার 39 পর্যন্ত বয়সের কথা বলা হয়েছে। প্রার্থীদেরকে বেতন বা স্যালারি দেওয়া হবে এই পদের বেলায় 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,900 টাকা পর্যন্ত আপনারা পাবেন। এখানে ক্যান্ডিডেট যে সমস্ত প্রার্থীরা আবেদন করছেন তাদেরকে জানানো হচ্ছে 5 বছর SC/ST, 3 বছর OBC, এবং এখানে বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন এক্স সার্ভিসম্যান এবং PWD। এখানে প্রার্থী বাছাই করা হবে স্ক্রিনিং পরীক্ষা এবং রিটেন এবং ইন্টারভিউর মাধ্যমে। আবেদনকারীদেরকে জানানো হচ্ছে 160 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। এখানে প্রার্থীদের SC/ST ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের যদি PW হয়ে থাকে তাহলে কোনো কিন্তু এখানে তোমাদের ফিস জমা দিতে হবে না। আবেদন শুরু হয়ে গিয়েছে 14/5/2019 তারিখ থেকে, আজকে হচ্ছে 17ই মে, কিছুদিন আগে থেকেই আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 3/6/2019 তারিখ পর্যন্ত। আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, বিজ্ঞপ্তি সম্পূর্ণ PDFগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার যে বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে, আর সমস্ত বিজ্ঞপ্তির ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা যদি মনে করেন অবশ্যই ডিটেলসগুলো দেখে নিতে পারবেন এখান থেকে। নেক্সট যে চাকরির খবরটি বার হয়ে আসছে আপনাদের জানিয়ে দেবো, তার আগে আপনাদের রিকোয়েস্ট করব বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে না যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। এছাড়াও নেক্সট যেটা আছে এখানে আপনাদের জানিয়ে দেবো, যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের জন্য নতুন আরেকটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার দ্বারা এখানে নতুন একটি চাকরির খবর বার হয়ে এসেছে। লাইফ স্টক ডেভেলপমেন্ট এখানে পদে আপনারা আবেদন করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা টোটাল এখানে কিন্তু 200টি পোস্ট বা শূন্য পদ এখানে রাখা আছে, আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে অবশ্যই বাংলা লিখতে বলতে জানতে হবে এবং নেপালি মাতৃভাষা হলে কোনো তাদের দরকার হবে না, এবং শারীরিকভাবে উপযুক্ত এবং কঠোর পরিশ্রম এবং সাইক্লিংয়ের যোগ্যতা থাকতে হবে এই পদের বেলায়, এবং তার সঙ্গে ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স হতে হবে, এবং বেতন 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, গ্রেড পে 2,600 টাকা পর্যন্ত দেওয়া হবে। ভিডিওটিকে না যদি লাইক করে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন এই রকমভাবে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এবং আপনাদেরকে তিনটে চাকরির আপডেট দিতে চলেছি এবং তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে আপনার বন্ধুদেরকে। এখানে আপনারা কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবেন বয়সের জন্য SC/ST 5 বছর, OBC 3 বছর, এবং এক্স সার্ভিসম্যানেরও ছাড় আছে, এবং PWDও ছাড় পেয়ে যাবেন এখানে। এখানেও স্ক্রিনিং টেস্ট হবে ক্যান্ডিডেট সিলেকশন হিসাবে, এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই বা প্রার্থী নির্বাচন করে নেওয়া হবে। আবেদনকারীদেরকে জানানো হচ্ছে 110 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসাবে জমা দিতে হবে, এবং SC/ST ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গল এবং PWD ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে কোনো কিছু দিতে হবে না। আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন অন্য কোনো স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল ছাড়া, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু জেনারেল প্রার্থী হিসাবে আপনাদেরকে আবেদন করতে হবে।
আবেদন শুরু হয়ে গিয়েছে 14/5/2019 তারিখ থেকে এবং আবেদন চলবে 3/6/2019 তারিখ পর্যন্ত। ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা 1-2-3 করে লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে বিজ্ঞপ্তির সম্পূর্ণ ইনফরমেশানগুলো স্টেপ বাই স্টেপ আপনারা পিডিএফগুলো দেখে নিতে পারবেন আর ইনফরমেশানগুলোও কালেক্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো মনে হয় তথ্য বা আপনার যদি কোনো জেলার চাকরির যদি আপডেট পেতে চান, অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখতে ভুলবেন না। যে কোনো পুলিশের হোক, আর্মি হোক বা বিএসএফ, বা আপনি যদি গ্রুপ ডির আপনার নিয়ারেস্ট কোনো জেলায় চাকরি পেতে চান, অবশ্যই আপনার জেলার নামটি লিখুন কমেন্ট সেকশানে। আপনার জেলার যদি কোনো চাকরির আপডেট বার হয়ে আসে, অবশ্যই নেক্সট কোনো ভিডিওই জানিয়ে দেব বিস্তারিতভাবে। আপনারা কিন্তু সরাসরি অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন, আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনারা যদি করেন রিকোয়েস্ট, আপনাদেরকে নেক্সট কোনো ভিডিও দেখিয়ে দেব কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, কিংবা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ ডিটেলসে আপনাদেরকে তথ্য বা ভিডিও প্রোভাইড করে দেব। তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট করলে আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওয় কিন্তু জানিয়ে দিতে চলেছি। এছাড়াও যে চাকরির খবরটি বার হয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত, যে চাকরির খবরটি আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই বন্ধুরা, এখনও না যদি ভিডিওটিকে লাইক করে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখানে নেক্সট যে চাকরির খবরটি বার হয়ে এসেছে, এখানে ডিরেক্টর অ্যান্ড অফিসার পদে নিয়োগ করে নেওয়া হবে পিএসসির মাধ্যমে, যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর পদে আবেদন করতে পারবেন ওবিসি একটি প্রার্থী। এখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে এই পদে আবেদনকারীদেরকে। আর আগের যে চাকরির খবরটি প্রকাশিত পেয়েছিল, সেখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাশ হলেই হবে না, কিন্তু পশ্চিমবঙ্গ ভেটেরিনারি শিক্ষা বোর্ড বা পশ্চিমবঙ্গ ভেটেরিনারি শিক্ষা বোর্ডের দ্বারা স্বীকৃত আপনার কিন্তু 1 বছরের কাজের সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনাদের যে নতুন চাকরির খবরটি এখানে জানাতে চলেছি, এখানে টোটাল কিন্তু ডিরেক্টর অ্যান্ড অফিসার পদে কিন্তু 11টি টোটাল ভ্যাকেন্সি বা পোস্ট রাখা হয়েছে এই পদের বেলায়। এখানে ওবিসির জন্য একটি পোস্ট রাখা হয়েছে, মাস্টার ডিগ্রি আপনার থাকতে হবে। আপনার যদি মাস্টার ডিগ্রি এবং ভেটেরিনারি সায়েন্স অর অ্যানিমেল, যদি আপনার এই সমস্ত কোনো রেকগনাইজার ইউনিভার্সিটিতে যদি আপনার ডিপ্লোমা থাকে, অবশ্যই এই পদে আপনারা আবেদন করতে পারবেন। এবং বাংলা, নেপালি, ইংরাজি আপনার বলতে, লিখতে, পড়তে জানতে হবে, তাহলেই এই পদে আপনাদেরকে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। এখানে ম্যাক্সিমাম 55 পর্যন্ত আপনাদের বয়সের কথা বলা হয়েছে, 28,000 টাকা থেকে আপনার বেতন শুরু হবে, 52,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। গ্রেড পে এখানে 7,600 টাকা গ্রেড পের কথা বলা হয়েছে। এগুলো কিন্তু গ্রেড এ লেভেলের চাকরি আপনাদেরকে জানাতে চলেছে। ডেপুটি ডিরেক্টর পদে যারা আবেদন করছেন, এখানে আপনাদেরকে জানানো হচ্ছে এখানে টোটাল 4টি ভ্যাকান্সি বা পোস্ট রাখা হয়েছে, জেনারেল 2টি, এসসি 1টি, ওবিসি 1টি পোস্ট এখানে পেয়ে যাবেন। এখানে কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি অ্যানিমেল এখানে আপনাদের সেম চাওয়া হয়েছে, এবং ভেটেরিনারি সায়েন্সের আপনার যদি ডিগ্রি থাকে তাহলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এবং নলেজ থাকতে হবে বাংলা, নেপালি এবং ইংরাজিতে, এবং বলতে এবং লিখতে জানতে হবে। এর সঙ্গে আপনাদেরকে জানানো হচ্ছে ম্যাক্সিমাম বয়স 50-এর মধ্যে আপনার ম্যাক্সিমাম বয়স হতে হবে। 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন বা স্যালারি দেওয়া হবে। 6,600 টাকা পর্যন্ত গ্রেড পে কথা বলা হয়েছে। এখানে নেক্সট যে চাকরির খবরটি বার হয়ে এসেছে বা পোস্টের খবরটি এখানে দেওয়া হচ্ছে, যেখানে আপনারা ক্যাটাগরি এ লেভেলের পদে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনার 6টি ভ্যাকান্সি বা পোস্ট পেয়ে যাবেন, জেনারেল 3টি, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি 1টি। যেখানে হনার্স ডিগ্রি থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, এখানে কিন্তু এছাড়া অন্য কিছু বলা হয় না, শুধু অনার্স ডিগ্রি থাকতে হবে। যে কোনো বোর্ডে বা যে কোনো ইনস্টিটিউটের যদি আপনার অনার্স ডিগ্রি থাকে, অবশ্যই আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম 21-36 মধ্যে বয়স হতে হবে। 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 5,400 পর্যন্ত আপনার গ্রেড পের কথা বলা হয়েছে। সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে বাংলাতে বলতে এবং লিখতে জানতে হবে, নেপালি হলে এখানে কোনো দরকার হবে না।
পাঁচ বছর এখানে এসসি এসটি, তিন বছর ওবিসি বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন এক্স সার্ভিসম্যান, এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু ছাড় আছে পিডব্লিউডির ও। এখানে ক্যান্ডিডেট সিলেকশন বা প্রার্থী বাছাই করা হবে রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি বা ইন্টারভিউর মাধ্যমে। এখানে আবেদনকারীদের 210 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হিসাবে জমা দিতে হবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে তাহলে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। আবেদন শুরু হয়ে গিয়েছে 7/5/2019 থেকে এবং 27/5/2019 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। অফিসিয়াল ওয়েবসাইট PSCWBApplication.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এটা হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, আর সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশানে সমস্ত কিন্তু লিঙ্ক থাকবে, আপনারা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে কিন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তির ইনফরমেশানগুলো চেক করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, কারণ আপনাদেরকে তিনটে চাকরির খবর কিন্তু একসঙ্গে জানিয়ে দিলাম যেটা পিএসসির দ্বারা পরিচালিত হবে। এই তিনটি চাকরির খবর আপনারা যদি আপনাদের জেলার যদি কোনো গ্রুপ ডি বা এইট পাস বা আপনার যদি জেলার কোনো র্যালি, বিএসএফ, আর্মির যদি কোনো ডিফেন্সের চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করুন, আর আপনি কী ধরনের চাকরি খুঁজছেন অবশ্যই আপনার চাকরির নাম এবং তার সঙ্গে আপনার বর্তমান এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটা কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত যদি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমাদের চাকরির সবসময় যদি আপডেট পেতে চান অবশ্যই সুমনজব.in টাকে ফলো করুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।